নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে প্রচণ্ড গরম পড়ছে, একদম টেকাই যাচ্ছে না, কি করা যাবে, রান্নাবাড়ি তো করতেই হবে। তো ছেলে বলতেছে মা নিরাম এসে রান্না করো আজকে। আজকে পালান থেকে কিছু সবজি তুলে নিব, আর ঘরের যা সবজি আছে সব সবজি মিলাই আজকে নিরামিষ তরকারি রান্না করবো ডালে বড়ি দিয়ে, আর সাথে রান্না করবো দই ভেন্ডি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন পালান থেকে কটা সবজি তুলে নিই। আজকে আমাদের পালানে কী যে সবজি আছে দেখি। বেগুন তুলবা? তুলো। আজকে কিন্তু প্রচন্ড গরম পড়ছে তাই না মা? হাওয়াটা মানে গরম হয়ে গেছে। ঝিঙ্গাটা দেখছো মা কত বড় হয়েছে? ওটা বেশি বড় হবে না, তুলে নেবো থাক, আর দুই দিন পরেই তুলো নাকি? আচ্ছা ঠিক আছে। এই দেখ একটা শশাও বেরোয়েছে দেখছিস? হ্যাঁ, এই যে শশাটা পালান থেকে দেখেন মিষ্টি কুমড়ার ডোগা আর বেগুন তুলে নিছি, আর ঘর থেকে নিয়ে নিছি আলু, মিষ্টি আলু, গাজর, পটল, এই সবজি দিয়ে ডালে বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর সাথে দেখেন কচি কচি ভেন্ডি নিয়ে নিছি, এই কচি কচি ভেন্ডি দিয়ে দই ভেন্ডি রান্না করব। প্রথমে আমি সব সবজিগুলো কাটে নেব। প্রথমে দই ভেন্ডি রান্না করার জন্য ভেন্ডিগুলো ধুয়ে কাটি নিব। ভেন্ডিগুলো কিন্তু একদম টাটকা না মা, একদম জ্বালা। এগুলো কার কাছ থেকে নিয়ে আসছে? এগুলো ওই যে পাশে বাড়ি মেশের বাড়ি থেকে আনা হয়েছে। ও, আমি বলছি দোকান থেকে আনছো নাকি? না না, সকালবেলা নিয়ে আসে না? ওরা সকালবেলা প্রতিদিনই গাছের থেকে তুলে বিক্রি করে। ছোটো সাইজের ভেন্ডিটা আমি গোটা গোটাই নিব, তো গোটাটা আর পিছন থেকে একটু মাথাটা কাটে দিব। ছোটো সাইজের ভেন্ডিটা আমি গোটা গোটাই দিছি, আর বড় সাইজের ভেন্ডিটা আমি দুই টুকরা করে দিব। ভেন্ডিগুলো কাটি নিলাম, এবার সবজিগুলো কাটি নিব। আলুটা আমি একটু লম্বা লম্বা করে কাটি নিব। মনে আছে মা আমাদের বাড়িতে আগে মিষ্টি আলু গাছ যখন হইতো, কিন্তু এরকম বড় বড় মিষ্টি আলু হয়তো না, সরু সরু হইতো, সরু সরু হইতো মিষ্টি আলু শাক, মানে যে গাছটা আছে মানে মিষ্টি আলু যে পাতাটা, ঝোল শাক দারুণ লাগতো, ঝোল শাক দারুণ লাগতো খাইতে। পটলটাও আমি এরকম লম্বা লম্বা করে কেটে দিব। বেগুনের মধ্যে পোকা আছে, অর্ধেক বেগুন তো ফেলানোই গেল তাই না মা? কিন্তু বেগুনগুলো কিন্তু খাইতে টেস্ট তাই না? বৃষ্টি হলে পোকা হইতো না, বৃষ্টিটা মানে যে রোদ উঠছে। আমাদের বাড়িতে এত বড় বড় মিষ্টি কুমড়া গাছ, কিন্তু মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া ধরে না তাই না? মিষ্টি কুমড়া ধরে না, ও যে জালি আসে, জালি এসে কিছু একটু বড় হয় তারপরে মরে যায়। একাই প্রথমে থেকে কিন্তু দুই চারটা মিষ্টি কুমড়া গাছ ধরছিল, হ্যাঁ ভাবছিলাম মিষ্টি কুমড়া গুলো হয়তো বড় হবে। হ্যাঁ, বড়ই হলো না, বড়ই হলো না, ঘুমরা বিন্দা দেয় বাস নষ্ট হয়ে যায়। না আগে কিন্তু হইতো আবার। হ্যাঁ, কত বড় বড় হইতো মিষ্টি কুমড়া, এখন হয়ই না। হ্যাঁ, আমার কাঁচা মিষ্টি কুমড়া ভালো লাগে খাইতে, কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে ঝোল, হ্যাঁ খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ার ডোগা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিব। মিষ্টি কুমড়ার ডোগা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম।
সবজি সব কাইটে ধুয়ে নিলাম, এবার ডালের বড়িগুলো ভাজি নিব। ডালের বড়িগুলো ভাজি নিব, তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। বড়িগুলো আমি সাদা তেলে ভাজি নিব। আচ্ছা মা, এটা তো মাসকলাই ডালের বড়ি, ছোলার ডালেরও বড়ি হয় না? হ্যাঁ, ছোলার ডাল মটর ডালেরও বড়ি হয়। হ্যাঁ, এবার তোমার কোন বড়িটা ভালো লাগে, ওইটা না এটা? তাই মাসকলাই ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল খাওয়া যায়। ইলিশ মাছের ঝোল? হ্যাঁ, সেই মাছের মধ্যে দিলেও ভালো লাগে। ভালো করে ভাজি নিলাম, এবার তুলে নিব। এবার ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, সেদ্ধ করা আদা। এবার সবজিগুলো দিয়ে দেবো। মধ্যগা পাতা বাদে সব সবজি দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দুর্গা পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। সবজির সাথে ডোগা পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সবজিটা আমি ভালো করে মজা নিলাম। এবার ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিব। দেখুন ঝোলটা ফুটে আসছে, আরো 2-3 মিনিট ঢাকা দিয়ে দিব। ডালের বড়ির তরকারিটা আমি একটু ঝোল ঝোলই নামাবো, পরে কিন্তু ডালের বড়িটা ঝোলটা টাইনে নেব। সবজি দিয়ে ডালের বড়ির তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবজি রান্না হয়ে গেছে, এবার দই ভেন্ডি রান্না করব। তো দই ভেন্ডি রান্না করার জন্য আমি ভেন্ডিগুলো প্রথমে হলুদ লবণ দিয়ে হালকা ভাজি নেব। ভেন্ডিটা হালকা ভাজি নিলাম, এবার নামাই নেব। আজকে আর মশলা বাটাবাটি করবো না, গুঁড়া মশলা রান্না করবো। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লঙ্কার গুঁড়া নিয়ে নিছি, এটা জল দিয়ে গোলা নিব। দই ভেন্ডিতে ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, শুকনো লঙ্কা, গোটা জিরা, গুলে রাখা গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ, স্বাদ মতো লবণ। এবার ফেটায় রাখা টক দই দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। যেহেতু টক দই দিছি, সামান্য চিনি দিয়ে দিব। মশলার সাথে টক দইটা ভালো করে কষা নিলাম। এবার ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেব।
মশলার সাথে ভিন্ডিটা হালকাভাবে নাড়াচাড়া করে নিব, যাতে ভিন্ডিটা এলায় না যায়। ভিন্ডির সাথে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিই। দেখেন ভিন্ডিটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটা একদম মাখা মাখা করে রাখছি, আপনারা একটু ঝোল রাখতেও পারেন। দই ভিন্ডি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দই ভিন্ডির কিন্তু কালারটা আজকে দারুণ হয়েছে মা। হ্যাঁ, গুঁড়া মশলা রান্না তো কালারটা তো ভালোই হবে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রান্না দুটো কিন্তু করে খাইতে পারেন, খুবই ভালো লাগবে, আর খাবার দুটোও কিন্তু খুব সুস্বাদু। আজকের এই দই ভিন্ডি আর ডালে বড়িদের নিরামিষ তরকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।